হ্যালো ভাই বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার জয়গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। জানো ভাই বোন, আজকে না আমি না হাতে না ব্যথা পেয়েছি, যে হাতিটা মানে দেখো রবগুলো কেমন হয়ে গেছে না, পুরো ব্যথা পেয়েছি হাতে, মানে হাতটাতে কোনো কাজ করতে পারছি না। দেখো হাতটা কেমন হয়ে গেছে, রবগুলো দেখেছো? ব্যথা 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 পাইছি। ওই যে বউ আছে না, তার সে ও বলছে কি হাতে ধরছে না, পুরো ব্যথা হয়েছে, মানে ব্যথা পেয়েছি না, মানে পড়ে গেছিলাম গো। জানো গরু ঘর থেকে যেতে না, তার মানে একটা মানে বাঁশের কঞ্চির মধ্যে পাটা লেগে পড়ে গেছিলাম। হাসির কথা না বলো, এত বড় মানে মানুষকে পড়ে বলো, কাজের চাপে যেন পড়ে গেছিলাম, তার জন্য ব্যথা হয়েছে। এখন গাইডটা কীভাবে যে ধুনি করবো আমি জানি না, তবুও তো ধুনি করতেই হবে বলো। দেখি যত কষ্টই হোক তবু তো ধুনি করে দিতে হবে, কেননা আমার বাড়ির কোনো গাইদুনি করার মানুষ নেই, তার জন্য তো ধুনি কে করবে বলো, আমাকে ধুনি করতে হবে। আর দেখো আমি স্নান টান করে এসেছি, আর সকালে রুটি বানানো হয়েছিল, রুটি খেয়েছি আজকে, পুরি আর শিমুলের পায়েস খেয়েছি। তো মানে গাখির তো ছিল, গাখির তো থাকে, একটু শিমুলের পায়েস বানানো হয়েছিলো আর একটু পুরি বানানো হয়েছিলো, ওগুলো দিয়েই খেয়েছি আজকে। এখন আমি গলিটাকে একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ মানে এটা যে ধরবো না, তাই মানে কি আমার ব্যথা হতে মানে ভালো লাগছে না, জানো না। পারবো না, পারছি না, তবুও দুই হাতে এই হাতে করতে হবে, দুই হাতে লাগালে তাহলে পারবো আর কি। তোমরা দেখতে থাকো, দেখো এখন দুই হাত দিয়ে তারপরে গোবরগুলোকে ফেলছি, কেননা হাতে একদম ব্যথার চোটে না, মানে এক হাত দিয়ে ধরতেই পারছি না, দুই হাতে একটু জোর লাগাইলে তাহলে একটু ধরা যাচ্ছে আর কি। মানে এরকম একটা ব্যথা পেয়েছি, একদম খারাপ লাগছে জানো না, ভালো লাগছে না, মানে কাজ করতে গেতে মানে কাজ করতে যেতে আর কি রাগ হচ্ছে, মানে পারছি না, ওরকম একটা কষ্ট মানে লাগছে আর কি। কিন্তু করতে তো হবে, দেখো না হাতটাকে মানে ভালোই লাগছে না হাতটা, এই মানে বিকালে দেখি একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ এনে লাগাইতে হবে হাতে, তাহলে যদি হাতটা একটু ঠিক হয়। আর যদি না লাগে আর কি ব্যান্ডেজ, তাহলে হলো তোমার মলম এনে লাগাতে হবে, মুভ এনে লাগাবো, গরম কাপড় দিয়ে ছেঁকতে হবে হাতটা, তাহলে হয়তো ঠিক হবে আর কি। এখন আমি তাহলে গোবরগুলো ফেলে নিই, তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো, স্কিপ করো না শোনা ভাই ও বোন। দেখো না আজকে সকালে গরুকে খ্যার দেওয়া হয়নি, খ্যার না দেওয়ার জন্য না গরুর পেটটা পড়ে আছে, এখন গাইটায় ধুনি করে তারপরে দিতে হবে। তার মানে হাতে ব্যথার জন্য না মানে খ্যারগুলোকে টানতে পারছিলাম না, তার জন্য আর কি দেওয়া হয়নি, এখন দেবো আর কি, কেউকে দিয়ে একটু টান। দেখো এখন আমি বসলাম গায়ের বাটে যাচ্ছি আর কি, জলের বালতিটাকে নিয়ে। আমার মানে মনের ভিতর না একটা ভয় হচ্ছে যে পারবো না নাই গায়ে ধুনি করতে, মানে এরকম একটা ভয় লাগছে আর কি। তো কী করবো বলো, এখন তো বসতেই হবে বলো, যত কষ্টই হোক না কেন আমার গাইটা ধুনি করতেই হবে, যতটুকুনো পারি দেখি। কিন্তু গায়ের বাটে তো দুধ রেখে দিলে তো আর হবে না, গায়ের বাটে যদি দুধ রেখে দেই তাহলে হলো না, গায়ের বাটের ব্যামার হবে আর কি, তার জন্য মানে ধুনি করতেই হবে আমাকে যত কষ্টই হোক। মানে ব্যথা থাকলে না মানে কিছুই ভালো লাগে না, সবার কাছেই মানে জ্বর আসলে তা একটু ভালো লাগে, কিন্তু ব্যথা হলে মানে একদম মনে মনে না একটা রাগ উঠে যায় আমার, জানো। কেউ কেউ বলতেও পারি না যে আমার হাতে ব্যথা ব্যথা, মানে আমি কেন তোমাদেরকে বললাম জানো, তারপরে গায়ে ধুনি করতে পারবো না মানে ভাবতেছি পারবো না নাই, তারপরে তোমরা বলবে না কেন জয় দিদি ভাই আজকে কেন গায়ে ধুনি করতে পারলে না, খারাপ লাগে না তখন, এই জন্য তোমাদেরকে বলিয়ে দিলাম যে আমার মানে ব্যথা পেয়েছি, আর কোন চাটার মধ্যে পাটা লেগে মানে উষ্ঠা খেয়েছি, সেজন্যই মানে পড়ে গেছিলাম, নাহলে পড়তাম না আর কি, মানে ভালো লাগছে না হাতটা, গরম কাপড় দিয়ে একটু ছেঁক দিতে হবে মানে মুভ লাগিয়ে, তাহলে হয়তো মানে ঠিক হবে। আর ঘরে পুরনো ঘি আছে, ঘি দিয়ে যদি একটু আকুন্ত পাতা দিয়ে ছেঁকা যায় তাহলে কিন্তু ব্যথাটা কমে যায়। তো অত তো মানে ওরকম একটা বেশি ব্যথা না, আবার ব্যথাও মানে এরকম পুরানো ঘিটা লাগবে না, যদি লাগে তাহলে দেবো আর কি, কিন্তু আস্তে আস্তে ব্যথাটা বেশি হচ্ছে। মানে আমি না একটা কথা কি জানো, আমার শরীরে যদি ব্যামার হয় না আমি না কাউকে বলি না সহজে যে আমার ব্যামার ব্যামার, ভালো লাগছে না ভালো, আমি না ভুলেই যাই। তো গায়ে ধুনি করতে যদি না পারি তাহলে দেখো ওই যে এক হাত দিয়ে ধুনি করছি মানে ভালো লাগছে না আমার, দুটটা যে টানবো টেনে নামাবো মানে শক্তিটা পাচ্ছি না হাতে। আজকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি যেভাবেই ধুনি করে দিই না কেন তোমাদেরকে। আর গরুটাও অনেক ডিস্টার্ব করছে আজকে জানো, কপালটা খারাপ হলে না সব দিক দিয়ে খারাপ হয়।
ঘোড়াটাকে বলছি রও বাবা রও, আমি একটু দুনি করে নেই তারপরে তোমাদের খেতে দেব। এখন আবার কি করব, ঘরে যে আসব, ঘরে এসে আবার রান্না আছে, রান্না করতে হবে। আজকে পটল ভাজা, বেগুন ভাজা আর আলু সিদ্ধ হবে, আর হলো কালকে মাছের ঝোল আছে, ওই মাছের ঝোলটাই মানে রান্না করা হয়েছিল, মাছের ঝোলটা আমি আবার রেখে দিয়েছিলাম। আমার তো সময় হয় না বলো, অনেক কাজ করতে হয় সারাদিনে, তার জন্য আর কি সময় খুব কম পাই। তার জন্য কি করেছি, একটু মাছের তরকারিটা তুলে রেখে দিয়েছি একটু বেশি করে রান্না করে। এখন খালি বেগুন ভাজা, আলু ভাজা আর আলু সিদ্ধ হবে, না বেগুন ভাজা আর পটল ভাজা হবে, আলু সিদ্ধ হবে না, সরি 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 আমি কি বলছি ভুলে গেছি। দেখো বেগুন ভাজা হবে, পটল ভাজা হবে, আলু সিদ্ধ হবে, তার মানে কি আমি কেটে রেখেছি, মানে আমার নাম ভুলে গেছি, উল্টাপাল্টা বলছি বলো। এই যে ব্যথার চোটে আমি বলছি যে আমার মানে কথাগুলো লোট পালট হয়ে যাচ্ছে, তোমরা কিছু মাইন্ড করো না সোনা ভাই ও বোন, ঠিক আছে? আর তোমরা আমার ভিডিওটাগুলো যখন দেখবে, আমার পুরো ভিডিওটাই দয়া করে দেখো, কেননা দেখো তোমরা যদি আধা আধা ভিডিওগুলো দেখো, একটুখানি স্কিপ করে যাও, তাহলে আমার অনেক ক্ষতি হয়, তোমরা তো বুঝতেই পারছো বলো। আমাকে এত ভালোবাসো, আমার ভিডিওগুলো কেন স্কিপ করে দেখো বলো, সোনা ভাই ও বোন? তোমরা একটু পুরো ফুল ভিডিওগুলো দেখো, তাহলে আমার অনেক উপকারে আসবে। আজকে দেখো তোমাদের জয়া জয়া কিভাবে আমি গায়ে দুনি করছি, আজকে পারছি না তবুও দুনি করছি। মানে এক হাত দিয়ে না এত বড় গরুর দুধটা টানা যায় না, তাহলে দুধগুলো তাহলে উঠাই নিবে, তার জন্য দুই হাত দিয়ে টানলে ভালো হয় আর কি। কিন্তু কান্না পাচ্ছে কিন্তু আমার, দেখো মানে আমার চোখে জল ফেলছি, আর হলো আমি গায়েটা দুনি করছি, এখন একদম ব্যথা, পুরো ব্যথা ধরেছে হাতটাতে। মানে এত খারাপ লাগছে, চোখের জল ফেললে কি হবে বলো, আমাদের কপালটাই তো এরকম, আমাদের কাজ করে খেতেই হবে, কাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আবার দেখো হাসি, মানুষে বলে না বাচ্চাদের মতন হয়ে গেছে, আমি একবার হাসি একবার কাঁদি। আবার ঘরে যাব, ঘরে যেয়ে তো আবার তোমার রান্নার কথা তো বললামই, আবার খ্যারগুলোকে আনবো, মানে টেনে টেনে কেউকে দিয়ে একটু টানাবো আর কি, দেখি একজনকে দিয়ে টানাবো, লাগে একটু পয়সা দেবো, বলবো কি খ্যারটা ওটা টাইনে দে, 10-20 টাকা দিলেও ও টাইনে দিবে, এক বস্তা খ্যার না ও টেনে দিবে, একটা ছেলে আছে আর কি এখানে বড়, ওকে বলবো আর কি, টেনে দিলে ওকে একটু পয়সা দিয়ে দিলে ও টেনে দিবে, আমি এনে গরুকে দিবো আর কি খেতে। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। দেখো আমার গাড়িটা দুনি করা হয়ে গেল, এখন আমি বাড়িতে চলে যাব। আর আমাদের রাজা আমাকে ভেবে করছে দেখে, আবার আসে, আমাকে একটু আদর করছি, হাতের ব্যথার চোট না ভালো করে গাখিরটা দুনি করতে পারলাম না, অনেক দুঃখিত। হাতটা একটু ব্যথাটা কমলে আবার ভালো করে দুনি করে তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? মানে ওষুধ মানে কি মলম লাগাতে হবে, মলম লাগালে মানে রক্ত দেখানো ফুলে গেছে, মানে অনেক কষ্ট করে দুনি করলাম আজকে গরুটাকে, জানো। আমি এখন বাড়ি যাচ্ছি। সুইটি দেখো আমাদের সুইটি কত বড় হয়ে গেছে, ও সুইটি সুইটি, এখন বাড়িতে চলে যাচ্ছি। দেখো আমি এসে পড়লাম, একটুখানি বসি, তারপরে তোমাদের সামনে কথা বলি, কিছু বলবা? ও আমার সামনে না মানে ঘোরাঘুরি করছে, ও ক্যামেরাটা ধরেছে আজকে, আর হলো না বলে কি আমাকে কিছু বলতে দাও, বলতে দাও, খারাপ লাগে একদম, মায়া লাগে বোবা না। দেখো কথা বলতে পারে না, কিন্তু পড়াশোনাটা ভালো আছে, ইংলিশ ওর লোক যদি কথা বলতে থাকো বলতে থাকে, ঠিক আছে, অনেক সুন্দর হচ্ছে। ঠিক আছে সোনা ভাই বোন, তাহলে আমি এখন আমার ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি, বাই বাই।